এইটা একটা অসম্ভব মানে কাজ ওরা ঘটাচ্ছেন, যদি ঘটাতে পারেন, মানে যদি কারণ বলি যে আমাদের এরকম উদ্যোগ অবশ্য আমি আগে কখনো দেখিনি, কাউকে নিতেই দেখিনি প্রথম কথা। হ্যাঁ, এই প্রথম দেখলাম কেউ এরকম উদ্যোগ নিয়েছেন, তবে অনেক উদ্যোগ নিয়ে শেষ পর্যন্ত আমরা সেটাকে টেনে নিয়ে যেতে পারি না। কিন্তু আমার একটা জিনিস পবিত্র এবং তারা আরও যে সুদীপ্ত এবং রাজীব দুজন, তো ওদের সঙ্গে কথা হয়ে এবং আমি তারপর অন্য কোনো কারণে নয়, আমার সময়ের কারণে আমি না করেছিলাম, কিন্তু যেরকম জেদ আর কি ওদের, সেটা সত্যি মানে মুগ্ধ হওয়ার মতো জেদটা। এবং আমার যেটা মনে হয় যে এটা কাজটা যদি ওরা শেষ পর্যন্ত পুরোটা করে উঠতে পারে সম্পূর্ণভাবে, তাহলে এটা একটা ইতিহাস হয়ে থাকবে। এটা আমি এমনি বড় কথা বলছি না, কথাটা এর জন্য বলছি কারণ আমরা এখানে সতীনাথদা আছেন বা লোপারা ছিলেন, নন্দিনীদি আছেন, প্রত্যেকেই আছেন, আমরা যখন বাইরে অনুষ্ঠান করতে যাই আমরা এটা উপলব্ধি করি প্রতিটা সময় যে গান বাজনাটা এখন এই ইন্টারনেট বা অন্তর্জাল যে নামেই আপনি ডাকুন না কেন, মানে এটা সারা বিশ্বে কতটা ছড়িয়েছে এবং এই ছড়ানোর জন্য মানুষ আসলে এই জিনিসটাকে গ্রহণও করতে চান, কারণ এই রাস্তাটা এখন হয়ে গেছে। আগে এটা উপায় ছিল না, আগে একজনকে গিয়ে ওখানে গিয়ে বসে শেখাতে হতো। হ্যাঁ, কিন্তু শেখার আগ্রহটা তো প্রচণ্ড রকমভাবে আছে, সে লোকসঙ্গীত বলুন, রবীন্দ্রসঙ্গীত বলুন, কিন্তু এরকম কোনো প্ল্যাটফর্ম আগে হয়নি। মানে সত্যি কথা, আমাকে আমি ব্যক্তিগতভাবে কিন্তু কখনো গান শেখাই না, মানে এমনি বাড়িতে শেখানো হয় বা এতে হয়। হ্যাঁ, শেখাই মানে কি, এবার দোহারে যখন আমরা কাজ করি দোহারে গান তোলাই, বা সারেগামায় যখন আমি কাজ করেছিলাম ওদেরকে গান শিখিয়েছিলাম, কিন্তু ধারাবাহিকভাবে বাড়িতে যে গান শেখানো যেটা, সেটা আমি কখনোই আমার দ্বারা হয়ে ওঠে না, আমি করিও না। তো মানে পবিত্রদের বলার পর থেকে আমি নিজেও বুঝলাম যে এটা, এই দায়টা আসলে বোধ হয় আমাদের বাঙালি হিসেবেও ইতিহাসের কাছে একটা দায়, কারণ এই দায়টা যদি আমরা না মেটাই এই মুহূর্তে, তাহলে আমরা অনেকটাই পিছিয়ে থাকবো। মানে আমাদের বিষয়কে, আমাদের সংস্কৃতিকে, আমাদের ঐতিহ্যকে, আমাদের উত্তরাধিকারকে, যে উত্তরাধিকার আমরা বহন করি, সেটাকে তো কোথাও একটা রাখার দায়িত্ব আমাদেরও থাকে। সুতরাং এরকম একটা কাজে জড়ানোটা অসম্ভব দরকার, এবং ওদের সবচেয়ে বড় সাধুবাদটা ওদের এখানে যে ওরা এই কাজটা ভেবেছেন, এটা ভাবার জন্যই একটা বড় সাধুবাদ পাওয়া যায়। কারণ একটা মঞ্চ করে ব্যক্তিগতভাবে কেউ কেউ হয়তো এরকমভাবে ভেবেছেন, কিন্তু এই ধরনের কাজ কি হয়, ব্যক্তিগত কাজগুলো খুব দূর এগোয় না, এটা আমিও দেখেছি। কিন্তু একটা প্ল্যাটফর্ম করে, একটা সংস্থা করে, এইভাবে সমবেতভাবে পুরো জিনিসটা নিয়ে ভাবা, এরকম আমি তো অন্তত শুভদার আমার চেয়ে অনেক সিনিয়র, আমি জানি না সতীনাথদা আছেন, কিন্তু আমি কখনো দেখিনি কলকাতায় যে একটা সংস্থা করে এরকম ইন্টারনেট বা স্কাইপ বা সাইবার এর মাধ্যমে তার সংস্কৃতিকে মানে ছড়ানো হয়েছে। কী হয়েছে, আমি একটা গান গেয়েছি সেটা ইউটিউবে দেওয়া হয়েছে, লোক দেখেছেন, কিন্তু যে প্রশিক্ষণের জায়গাটা, এই জায়গাটা যে তৈরি করা, যেখানে ইন্টারঅ্যাক্ট করবেন, প্রশিক্ষণও কেউ কেউ করেছেন নেটে, কিন্তু সেটা হচ্ছে জাস্ট আমি একটা গান শেখাচ্ছি আমি তুলে দিলাম, বা আমি সরোদ শেখাচ্ছি, গিটার শেখা যায়, যেমন গিটার বা পিয়ানো আপনি একদম মানে রয়্যাল ইউনিভার্সিটির কোর্স আপনি এখানে বসে করতে পারবেন, সেটার রাস্তা আছে, কিন্তু আমাদের রাস্তা নেই। আমাদের গান যদি কেউ শিখতে চায়, তা আমি একটা কথাই বলি আর কি, যে সংস্কৃতির বিশ্বায়ন কথাটা আমরা খুব বলি, সংস্কৃতির বিশ্বায়ন তখনই হবে যে তোমার গিটারটা আমার হলে আমার দোতারা বা শরৎটাও তোমার হবে, সেটা হচ্ছে আসল সংস্কৃতির বিশ্বায়ন। মানে সংস্কৃতির বিশ্বায়ন মানে এই নয় যে আমি প্রচুর পশ্চিমা সুরে গান গাইলাম, সংস্কৃতির বিশ্বায়ন আসলে তখন হয় যখন জর্জ হ্যারিসন রবিশঙ্করের কাছে সেতার শিখতে আসেন, সংস্কৃতির বিশ্বায়ন তখন হয় যখন পূর্ণধ্বজ বাউলের খঙ্কের পাশে দাঁড়িয়ে বব মার্লে গিটার বাজান, ওটা হয় সংস্কৃতির বিশ্বায়ন। এই দায়িত্বটা আসলে ওরা নিয়েছেন, এটা আমরা পারিনি, কেউ ভাবিওনি, সবচেয়ে বড় কথা এই দায়িত্বটা ওরা নিয়েছেন, এর জন্য
সাধুবাদ এবং আমাকে এটার যোগ্য মনে করেছেন। আমি নিজের যোগ্যতা পরীক্ষা দিইনি কোনোদিন, এবার দিতে হবে, দেখা যাবে কি হয়। ধন্যবাদ।